আসসালামু আলাইকুম গাইস, হিলটন মেটা এফএক্স আজকে কেন আমাদের প্রফিট দিল না? ঠিক আছে, পরবর্তী দিনগুলোতে কি প্রফিট পাবো আমরা? তো এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট জানাবো। প্রথমত তাহলে আমাদের হিলটন মেটা এফএক্সের ওয়েবসাইটে আমরা চলে যাব। ঠিক আছে, তো ওয়েবসাইটটা অলরেডি চলে এসেছে। এখানে আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। ঠিক আছে, 19 আর হচ্ছে 9 কত হয়, 1928, রিমেম্বারে ক্লিক দিব। আর এখানে যারা হচ্ছে আপনারা এখানে এটা সাবস্ক্রাইব করেননি, ঘন্টাটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে সাইন ইনে ক্লিক দিব আমরা। এখন হচ্ছে আজকের আপডেট হচ্ছে, আজকে কেন আমাদের হিলটন মেটা এফএক্স থেকে কোনো প্রফিট অ্যাড হলো না? আমরা দেখতেছি গত দুদিন আমাদের প্রফিট অ্যাড হচ্ছে না, যেমন রবিবারে এবং সোমবারে, কিন্তু কেন হচ্ছে না? এই দুই দিনে যারা অনেক ই করছেন, এই দুদিনে অনেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন, কিন্তু আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আমার আজকে কেন প্রফিট অ্যাড হলো না, আমার কেন অ্যাড হলো না। অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন, হয়নি কেন? আমি সেই কথাটা এই ভিডিওতে বলবো। কারণ সপ্তাহে 5 দিন ট্রেড হয়, ঠিক আছে, আপনার রবিবারে আর সোমবার হচ্ছে বন্ধ থাকে। আজকে সোমবার, তাই আজকে বন্ধ, আজকে কোনো প্রফিট অ্যাড হবে না। ঠিক আছে, আপনার হচ্ছে মঙ্গলবারে, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 5 দিন হচ্ছে আপনার প্রফিট অ্যাড হবে। সো যারা নতুন অ্যাকাউন্ট করছেন বা অ্যাক্টিভ হয়েছে, তারা রবি আর সোমবারে আপাতত প্রফিট পাবেন না, কেউই পাবে না, আর শুধু আপনারা বলে না। ঠিক আছে, এখানে দেখেন প্রিমিয়াম বোর্ড পার্সেস ছিল 2000, অলরেডি 2000 টার্গেট হয়ে গেছে। এখানে আর কেউ এই প্রিমিয়াম পার্সেস এইটা আর এই প্যাকেজটা আর কেউ পাবে না, এই সুযোগটা, এই পার্সেসটা। ঠিক আছে, এখন এখানে শুধু গোল্ড বোর্ড পার্সেস লিমিট আছে, অলরেডি 10,000 মানুষ, এই 10,000 গ্রাহক বা 10,000 সদস্য এই সার্ভিসটা নিতে পারবে, অলরেডি 1100 পার্সেস হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু ডেইলি প্রফিট দেয় $4.17, আগে দিত প্রায় $5-এর উপরে, প্রায় $6-এর মতো আমি পাইতাম, কমতে কমতে এখন $4.17 এসে দাঁড়াইছে। ফিউচারে কি আমাদের আসলে বোর্ড প্রফিটটা আরও বাড়বে নাকি কমবে, সেটা এখন বলা যাচ্ছে না। ঠিক আছে, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে ফিউচারেই আমরা জানতে পারবো। তো এখানে হচ্ছে অনেকে কমেন্ট যারা করছিলেন যে ভাই আজকে কেন প্রফিট পাইনি, আজকে হলো বন্ধ ভাই, সোমবার রবিবার বন্ধ থাকে। ঠিক আছে, এই দিনে প্যাকেজ অ্যাক্টিভ হবে, উইথড্র হবে, ডিপোজিট হবে, কোনো প্রফিট অ্যাড হবে না। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওতে আমি আরেকটি বার্তা দিব, যারা হচ্ছে আগে ডিপোজিট করছিলেন, আপনাদের নানান সমস্যা থাকলে যে কোনো বিষয়ে আপনি হেল্প সেন্টারে যোগাযোগ করবেন এইখানে। ঠিক আছে, হেল্প সেন্টারে যোগাযোগ করে ব্যাস এই ওপেন টিকিটে গিয়ে আপনার সমস্যার বিষয়ে আপনি তাদের কাছে মেসেজ করবেন। ঠিক আছে, কীভাবে মেসেজ করতে হবে এই বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে। ঠিক আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, ভিডিও লিঙ্কটা অথবা প্লেলিস্টে অথবা ডিসক্রিপশনে অ্যাড করে দিব। ঠিক আছে, আর যারা নতুন অ্যাকাউন্ট করতে চান, অবশ্যই এই সপ্তাহে, যেমন মঙ্গলবার থেকে ট্রেড শুরু, আজকে সোমবার, কালকে থেকে ইনকাম আমাদেরকে দিবে, তো অবশ্যই আপনারা এখন অ্যাকাউন্ট করতে চাইলে করতে পারবেন। ঠিক আছে, ডিপোজিট করা যাচ্ছে এ টু জেড সব কিছু, এবং কাল থেকে আপনাদের ট্রেড ইনকামটা শুরু হয়ে যাবে। যাই হোক গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ করতে যাচ্ছি। কারো যদি সহযোগিতা লাগে, নতুন অ্যাকাউন্ট খুলতে চান বা কোনো হেল্প লাগে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অ্যানালিটিক টিম ইসের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন, ডিপোজিট করবেন। ঠিক আছে, সম্পূর্ণ এ টু জেড। যাই হোক গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নেক্সট পর্বে। ঠিক আছে, কোনো আপডেট অফিসিয়াল ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন গাইস, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমাদের ভিডিওটা চলে যায়। টোটাল গাইস, এখানে হচ্ছে আপনারা সবসময় দেখবেন যে আপনাদের যেটা হচ্ছে উইথড্র হয় মিনিমাম $25। ঠিক আছে, এটা হয়ে গেলে দ্রুত উইথড্র করে ফেলবেন, $1 এখানে রাখবেন না। ঠিক আছে, তো এখানে অনেক ডলার উইথড্র করেছি, প্রায় $239 মতো, $100 প্যাকেজ অ্যাক্টিভ করে। যাই হোক গাইস, আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি কথা বলে লাভ নাই, আল্লাহ হাফেজ।